আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামীণ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খলাই গ্রামের জঙ্গলিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জলপাইগুড়ি থেকে আলিপুরগামী ময়ূরক্ষী নামে বাস, অপরদিক থেকে ফালাকাটা থেকে আসা দুই বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারার ফলে দুই বাইক আরোহী গুরুতরভাবে জখম হন। ঘটনার পর বাসের ড্রাইভার ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার জন্য জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ধূপগুড়ি থানার পুলিশ এসে যানজট মুক্ত করে বাইক ও বাসটিকে ধূপগুড়ি থানায় নিয়ে যান। দুই বাইক আরোহীর মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন। তাদের চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। কিরকম অ্যাক্সিডেন্ট হলো, কতজন অ্যাক্সিডেন্ট? বাইক নিয়ে আমি আসছিলাম, আমি ওয়াই, হ্যাঁ, বাসের ধাক্কা লেগে গেছে। কোন জায়গায় এটা? চৌপতি। চৌপতিতে কতজন আহত হয়েছেন? দুইজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এই মিনিট 30 মিনিট আগে আনুমানিক 5টার দিকে তো আমরা বাড়িতে ছিলাম, তো একটা অচানক বিকট আওয়াজ পাই আমরা। তো আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় এসে দেখি একটা গাড়ি, মানে গাড়িটা আর কি এই ময়ূরক্ষী বাসটা থেকে এখন থেমে আছে। এই বাসটা আর একটা বাইক, সেটা সম্ভবত খালাটা থেকে ধূপগুড়ি যাচ্ছিলো, সেটা চুরমার হয়ে গেছে সামনেটা। আর বাইকে একজন মহিলা ছিল আর একজন পুরুষ ছিল, তো তারা পড়ে গেছে, তারা ব্যথা পেয়েছে, ভালোই চোট পেয়েছে তারা ইঞ্জিউর, আর মাথায় ভালো চোট পেয়েছে, শরীরেও আঘাত আছে ভালো, আর গাড়িটা সামনে লেগে তো উঁচু পড়ে গেছে। আর ড্রাইভার প্রথমের দিকে পালাতো, মানুষজন দেখে তো যখন মানুষজন এগিয়ে এসছে অনেকে, তো ড্রাইভার পালাতো, ভয়ে তিনি পালিয়ে গেছেন। বাসের ড্রাইভার? হ্যাঁ, বাসের ড্রাইভার পালিয়ে গেছেন। আর বাসের লোকজনও তাদের হুড়ুড় করে নামছেন, আমরা এটাই দেখলাম। বাইক আর ওইটা কি পুরোপুরি সুস্থ আছে? বাইক আর পুরোপুরি সুস্থ বলা যাবে না, কারণ তার শরীরে প্রচুর, মাথাতে প্রচুর আঘাত পেয়েছে এবং তার শরীরেও প্রচণ্ড আঘাত, পায়ের মধ্যে রক্ত ব্লাড বেরোচ্ছে। মহিলা যিনি ছিলেন তিনিও ভালোই ব্যথা পেয়েছেন। আপনার নাম? আমার নাম রাকেশ। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই। ধন্যবাদ। খলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8205039332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টরগের আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারীতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়। ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে।
জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে পৌঁছবেন এবং সুলভ মূল্যে রুগী দেখবেন, তাই যোগাযোগ করুন। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থার তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।